গল্প ভালো না হলে 10টা সাকিবকে একটা ছবিতে আনলো ভালো হবে না। আজকাল তো মানে সুপারহিট তো সাকিবের ছবি হয় না, 3 দিন পরে তো ওটারও দেখি পড়ে গেছে, বলে সুপারহিট সুপারহিট সুপার ডুপার সুপার ডুপার, ওর ছবিতে 3 দিন পরে দেখে যে নর্মাল হয়ে যায়, টিকিট পাওয়া যায় নকশি না আমার আমার কাছে আমার যদি তুমি বলো তাহলে তুফান সুপারহিট হোক, হইতে পারে সুপারহিট, তা আমার সঙ্গে তুমি তুলনা দিবা কেন? না তুমি কেন তুলনা এদের বলো যে কেন তুলনা, তাহলে এই জন্য আমি বলছি আমি যেসব চলচ্চিত্র নির্মাণ করেছি তুফান তো এখনও কেউ দেখে না, এটা ভালোটা মতো তুমি কী করে জানবা? আপনি কি এখনও বিশ্বাস রাখতে চান ওল্ড ইজ গোল্ড? হ্যাঁ 100% ওল্ড ইজ গোল্ড, এটা তো চিরচারিত কথা, এটা পৃথিবীর প্রতিটা দেশেই বলে। কিন্তু যারা বলে যে এখন আসলে যারা সিনেমা বানাতেন যারা আসলে বয়সের একটা জায়গায় এসে বিরাজ করছেন তাদের রিটায়ার নেওয়া উচিত? না বয়স তো অবশ্যই একটা একটা ফ্যাক্টর, বয়স আসলে মানুষ তো আস্তে আস্তে কমে যায়, স্টেমিনা কমে যায়, পরিশ্রম করতে কষ্ট হয়, এই জন্যই তো যারা পুরনো তারা ধীরে ধীরে রিটায়ারমেন্টে চলে যায়। স্যার ব্যাপারটা কি এমন কখনো যে আপনি তুমি এছো তুমি নেই এবং সুজন মাঝি করতে গিয়ে ইন্ডাস্ট্রির অনেকের উপরে খেপে গিয়েছিলেন, এখন যারা আর্টিস্ট আছে তারা আসলে সময় মতো আসে না, তাদের নাকি এখনও স্টাইলিজম বোঝার মতো আসলে ওই জ্ঞানটা হয় নাই? কার? অনেকেরই। আমি বলি তুমি আছো তুমি নেই ছবিটা হয়েছে এভারেজ, আর অনেকে এসে আমাকে প্রশ্ন করে উল্টাপাল্টা, আর সুজন মাঝি না তুমি আছো তুমি নেই কথা বললাম মোটামুটি, আর সুজন মাঝি ঢাকায় বেশি ভালো যেতে পারে নাই, জোয়ান ছবির এগেনস্টে ছিল ঢাকায় যে 400 কোটি টাকা খরচের ছবির সাথে 30-40 লক্ষ টাকার ছবি হয় না, তো পুরো বাংলাদেশেই ভালো গেছে, পুরো বাংলাদেশেই ভালো গেছে, এখন যেটা নাকি ভালো গেছে সেটারে যদি কেউ পজিটিভের জায়গায় নেগেটিভ কথা বলে তাহলে তো আমি রাগ হবই। স্যার আপনার কাছে কি মনে হচ্ছে, আমার লাস্ট প্রশ্ন, বাংলা চলচ্চিত্র আর জেগে উঠবে যেই জায়গাটায় আপনারা বিরাজ করছিলেন এবং সেই ক্ষেত্রে মোহাম্মদ ইকবালকে আপনি আসলে কীভাবে মূল্যায়ন করবেন? ইকবালকে মূল্যায়ন করে ইকবাল ভালো ছবি বানিয়েছে এক কথায়, কিন্তু আগের জায়গায় সম্পূর্ণরূপে ফিরে আসার কোনো সুযোগ নাই, এই জন্য নেই মানুষ আগের থেকে বেশি ছবি কিন্তু এখন দেখে, ইউটিউব চলে আসাতে চ্যানেলগুলি চলে আসাতে মানুষ 3 ঘন্টা সময় ব্যয় করে সিনেমা হলে যায় না, 3 ঘন্টা লাগে এবং 300-400 টাকা খরচ হয় একটি ছবি দেখতে, আবার 3 ঘন্টা সময় কেটে দিয়ে তারপরে যায়, ওই 3 ঘন্টা শ্রমিকটাই তো দেখে, মাছ রিক্সাওয়ালা এরাই তো ছবি দেখে, 99% এরাই দেখে, তখন এরা যদি ওই 300 টাকা দিয়ে ছবি খরচ করে যাবো, ওই 300 টাকা তো গেলেই গেলো, আবার 4-5 ঘন্টা কাজ করলেও 300 টাকা ইনকাম হয়, তা 500-600-700 টাকা তার চলে যায়, তাতে বলে ইউটিউব আছে, ইউটিউবে দেখলাম আমার কাজ হলো আমি চলে গেলাম, আবার ঘরে এসে যখন ফ্রি হলাম তখন আবার সেখান থেকে টিপ দিয়ে দেখলাম। দিলওয়ার জাহান জন্ডুকে বলা হয় বাংলা চলচ্চিত্রের ডিকশনারি, তিনি যা প্রেডিকশন করেন তার 100% আসলে সঠিক হয়। রিভেঞ্জ সিনেমাটা কতদূর যাবে এবং শেষ পর্যন্ত কি এটা সুপারহিট হবে কিনা? এটা ভালো যাবে, ভালো যাবে, আজকাল তো মানে সুপারহিট তো সাকিবের ছবি হয় না, 3 দিন পরে তো ওটারও দেখি পড়ে গেছে, বলে সুপারহিট সুপারহিট সুপার ডুপার সুপার ডুপার, ওর ছবিতে 3 দিন পরে দেখে যে নর্মাল হয়ে যায়, টিকিট পাওয়া যায়, আমাদের সময় তো 1 মাস টিকিট থাকতো না, 1 মাস টিকিট পাওয়া যেত না আমাদের সময়ে, এই সময়ে আমি ছবি বানাই কিন্তু এই সময়টা আমাদের সোনালী যুগ না, দর্শকরা সব টিভিতে সেট হয়ে গেছে, ইউটিউবে সেট হয়ে গেছে, যে জন্য আগের মতো ছবি হলগুলি আর ব্যবসা করতে পারে না, হলগুলি ভেঙে ফেলছে, ওই ইউটিউব হচ্ছে বলুক বলুক ওই টিভির লোকরাই বলে বলে চলচ্চিত্র একটি কথা, টিভিও না সিনেমাও না কিছু যাত্রাও না, চলচ্চিত্র একটির উপর বেস করে চলে সেটা হচ্ছে গল্প, গল্প ভালো না হলে 10টা সাকিবকে একটা ছবিতে আনলো ভালো হবে না, আমাদের দেশে রাজ্জাক ভাইয়েরও গল্প ছবি খারাপ গেছে, যেগুলিতে গল্প ভালোটা আলমগীর সাহেবের গেছে, ওই বোম্বের দিলীপ কুমার অমিতাভের ছবি ফ্লপ গেছে, উত্তম কুমারের ছবি ফ্লপ গেছে, যেগুলির গল্প ভালো না, কেউ স্টার নাই, স্টার হচ্ছে গল্প। থ্যাংক ইউ স্যার।